প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী মালিহাকে। কা কা তানিশাপু, হ্যাঁ বলো। আচ্ছা এই যে ভোট, এ কি চেয়ারম্যান মেম্বার, তা কে কোথায় দাঁড়াচ্ছে? তুমি না কিছু বুঝো না। এই কেন, এই যে চেয়ারম্যান মেম্বার এগুলো কিছু না তো। তুই তানিশাপু বললো যে ভোটে দাঁড়াবে, এটা অন্য ভোট, তুমি বোকা বোকাই থেকে গেলে। আচ্ছা বলো তো তানিশাপু, তুমি বুঝিয়ে বলো। আচ্ছা আমি বুঝিয়ে বলছি, যেহেতু আমাদের কাকার ময়না একটু কনফিউজ না, ময়না কনফিডেন্ট তাই না? হ্যাঁ। আচ্ছা কাকু একটু কনফিউজ হয়ে যাচ্ছে কি হতে যাচ্ছে, সুতরাং আমি আপনাদেরকে আরও সহজ করে বলে দিচ্ছি, আমাদের এই খুদে গানরাজেরা এক এক করে মঞ্চে গান গাইবেন এবং আপনারা আপনাদের পছন্দের প্রতিযোগীকে আজ থেকে ভোট করবে, আর সেই সাথে আমাদের সম্মানিত বিচারকদের মার্কস, দুজন বিচারকের মার্কস গড় করা হবে এবং গড়ের 60% এবং আপনাদের ভোটের 40% নিয়ে আমরা পেয়ে যাবো আমাদের সেই চূড়ান্ত বিজয়ীকে। এবার কি ক্লিয়ার হলো? আচ্ছা থ্যাংক ইউ, আমরা এবার গানটা শুনে নেই। বলো বলো। ওকে মালিহা, আজকে তুমি কোন গান গাইছো? আজকে আমি কনাপুর যাও বলো তারে ওই গানটি গাচ্ছি। আচ্ছা এই গানটি কে সুর করেছেন, কে লিখেছেন জানো? জি, একটু বলে ফেলো তো। সুর করেছেন বাপ্পা মজুমদার স্যার আর গীতিকার শাহান স্যার। আচ্ছা তো খুব সুন্দর করে গানটা গাও, ঠিক আছে? অল দ্য বেস্ট। Thank you.
তো সারা অপূর্ব এই গানটি এর অনবদ্য সৃষ্টি আর সেই সাথে এই যে ছোট্ট সোনামণি আমাদের মালিহা মিষ্টি একটা মেয়ে খুব মিষ্টি করে গেছে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ এসআর টুটুল খুব সুন্দর অনেক সুন্দর নোটগুলো অনেক সুন্দর সুন্দর ছিল হ্যাঁ লাগানো ছিল ভালো অনেক ভালো মালিহা তো অনেক ইমপ্রুভ করেছে দেখছি থ্যাংক ইউ স্যার অফ ইয়ার টু মালিহা ইউ শুড সিং উইথ ইয়োর বিউটিফুল স্মাইল তুমি সবসময় তোমার এই সুন্দর হাসি দিয়ে গান গাইবে না আমি সারাক্ষণ তোমার দিকে তাকিয়েছিলাম ইন্টারভিউতে সময় তুমি যখন হাসছিলে মিষ্টি করে মানে আমি তোমার গানের সময় গান এবং তোমার হাসির সময় হাসি আমি উপভোগ করছিলাম আর যে গানটি তুমি গেয়েছো কনার এই গানটা আমার খুবই পছন্দের তার উপর বৃষ্টি আমার খুব পছন্দ তার উপর একটি মিষ্টি মেয়ে এই বৃষ্টির গান দিয়ে মন ভিজিয়ে দিল মানে সো সুইট এবং আমি আমার খুব ভালো লেগেছে আচ্ছা আপি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে কেন জানি না কেন জানি আপনার মতো হতে চাই আপনি এখানে তো আসবেন তুমি আর আমি আজকে মোটামুটি একই কালার পরা ম্যাচিং হ্যাঁ তুমি আজকে আমাকে যা করতে বলবে আমি তাই করব কিন্তু একটা শর্ত আছে তোমাকেই গাইতে হবে এবং যে গানটি তুমি এখন গাইছো বা গাইলে সেটাই করব হ্যাঁ ওকে ওকে যাও বলো তারে মেঘে রূপারে বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল যাও বলো তারে শ্রাবণা সারে মেঘে শত দলে ছুঁয়ে ছেপে যা জল মাতা হাওয়ার ধ্বনি বৃষ্টি কে শোনে আপনার অভিনয় আপনার সব কিছুতেই আমরা মুগ্ধ আর আজকে মালিহার জন্য আপনি এসে মঞ্চে নাচটা করলেন থ্যাংকস আ লট ফার্স্ট অফ অল আমাকে নাচতে বললেই আমি নাচি আচ্ছা আজকে এটা আমার ফার্স্ট লাভ আর যেহেতু মালিহা আমি আসার পরপরই আমাকে মুগ্ধ করেছে এবং আমাদের মোটামুটি একটু ড্রেসও মিলে গেছে সো এই নাচটা আমি ডেডিকেট করলাম মালিহাকে ও ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু